তোশিবা কোম্পানির ইলেকট্রিক গিজার খুব আকর্ষণীয়। এই যে দেখুন আমার সামনে একটা ইলেকট্রিক গিজার, এই গিজারটা আমি এখন ফিটিং করব। তো এটা হলো আপনার আউটপুট, এটা হলো আউটপুট, এটা হলো ইনপুট ইলেকট্রিক গিজার। এটা তোশিবা কোম্পানির নিউ মডেল। এই যে দেখুন আমি এখন ওয়ালে ফিটিং করছি, এখন কিভাবে কানেকশন করব সব কিছুই আমি এই ভিডিওতে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই যে যেমন ধরেন আপনার বাম সাইডে হলো ইনপুট, ডান সাইডে হলো আপনার আউটপুট, যেটা হচ্ছে এই যে হ্যান্ড শাওয়ারে, হ্যান্ড শাওয়ারে আসছে। আর এই যে নিচে দেখেন এটা ইনপুট, ডান সাইডের যেটা এটা হলো ইনপুট, বাম সাইডের হলো আউটপুট। এই যে সামনে এটা হলো আপনার এই ইলেকট্রিক হিটার, যেমন এটা হলো একটা কয়েল, এই কয়েল থেকে পানিগুলো গরম করে আপনার এই হ্যান্ড শাওয়ারে দিবে। তো এটা ফিটিং করছি, এটা হলো ইনপুট। এই যে দেখুন মিক্সচার কল থেকে আমি এটা নিছি। এখন ভেতরের যে আরেকটা গিজার ছিল ওই গিজারটা লাগানো হয় নাই, উনি ওপেন গিজার লাগাইছে, তো এটা বাইট থেকে আনছে। এই যে দেখুন এটা হলো আপনার সুপকেস, এটা মুভ করতে পারবেন নিচে ওপরে। এটা হলো আপনার হ্যান্ড শাওয়ার, ওপরে থেকেও আপনি গোসল করতে পারবেন, আবার হাতে নিয়েও গোসল করতে পারবেন। এখন আমি ইলেকট্রিক কানেকশনটা করি নাই, ইলেকট্রিক কানেকশনটা করব। এখন দেখুন এই যে এটা হলো একটা বেসিং, এটা মোটামুটি বড়ই একটা টয়লেট। এই টয়লেটে এই যে ওপরে হচ্ছে আপনার একটা শাওয়ার, যেটা হচ্ছে আপনার ওয়াল মানে সিলিং শাওয়ার। এই সাইডে হলো একটা কর্নার দেওয়া। এই যে দেখুন আমি কানেকশন করছি ইলেকট্রিক কানেকশন, বাম সাইডে হলো এল, এটা হলো লাইন, ডান সাইডে হচ্ছে এন, এটা হলো নিউট্রাল। এই যে এখন পুরোপুরি ফিটিং কমপ্লিট, এখন কভার টাওয়ার লাগানো। এই যে যেমন ধরেন এটা কত ডিগ্রি সেলসিয়াস দেবেন সেই ভাব করে আপনার এখান থেকে কভার দিবে। তো এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা হবে। এটা এখন এই যে দেখুন আমি ঘোরানোর পরে এই যে তিরিশ দিয়ে হবে না, এটা সর্বনিম্ন ৪২ ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে। এই যে ৪২, এত দরকার নেই, ৪২ পর্যন্ত থাকলেই হবে, ৪২ পর্যন্ত রাখলেই হবে। এটা ৪২ পর্যন্ত রাখবো, এটা ৪২ পর্যন্ত, হ্যাঁ ৪২ পর্যন্ত উঠে যাবে। ৪২ পিছন দিকে নেওয়ার দরকার নেই, সামনের দিকে নেব ৪২। তো ৪২ ডিগ্রি সেলসিয়াস হলে এটা স্বাভাবিক আসবে। তো এই যে দেখুন ডান পাশের যে শাওয়ারটা, এখন এই শাওয়ারটা আমি দেখব পানিটা গরম হয়েছে কিনা। এক মিনিট হচ্ছে আপনার চালু দেওয়ার, হ্যাঁ মোটামুটি গরম হয়েছে। যাই হোক, গিজার ফিটিং পুরোটাই তো দেখলেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।